পয়গম্বর একজনকে পাঠায়নি। তিনি এমন রাসূল, তিনি এমন নবী যে পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা নবীকে কাউকে একটা মুজিজা, কাউকে দুইটা মুজিজা, কাউকে তিনটা মুজিজা, এর বেশির বেশি কাউকে দেওয়া হয়নি। নবী শেষ, মুজিজা শেষ, নবী শেষ, মুজিজা শেষ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে মুজিজা দেওয়া হয়েছিল যে তখন জাদুবিদ্যা প্রচলন ছিল, কথা বলেন ঠিক না? ঠিক না? এই জাদুবিদ্যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় খুব বেশি প্রচলিত। আল্লাহ তাআলা এর প্রোটেক্ট হিসেবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন এমন মুজিজা, তার হাতে একটা লাঠি ছিল, আল্লাহ তাআলা দান করছেন, সেই লাঠি যদি মাটিতে ফেলে দিত সাথে সাথে মাটিতে পড়ার সাথে সাথে সেই লাঠি সাপে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আরো যত জাদুকর আছে সব জাদুকরকে পিছনে ফেলায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যা এই মুজিজাকে আল্লাহ তাআলা উত্তীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা ষোলটি কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশ দিয়ে যদি পাখি উড়ে যেত সাথে সাথে জাবুর কিতাব শোনার জন্য পাখি নিচে অটোমেটিক নেমে যেত। তাকে আল্লাহ তাআলা আরো একটি মুজিজা দিয়েছিল, তিনি যদি লোহাকে ধরতেন, লোহাকে এরকম করে নবী হাত দিয়ে ধরতে দাউদ, দাউদ নবী হাত দিয়ে ধরার সাথে সাথে লোহা গলে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন যে তিনি যদি কোনো অন্ধের চোখের উপর হাত বুলিয়ে দিতেন সাথে সাথে অন্ধ লোক ভালো হয়ে যাবে। এরকম করে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, কিন্তু নবী শেষ, মুজিজা শেষ, কিন্তু আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন যে মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তার শ্রেষ্ঠ প্রমাণ হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কিয়ামত পর্যন্ত আজও পর্যন্ত এই এই কোরআনের একটি হরফ, একটি জবর যে কেউ রদবদল করতে পারছে, কেউ পারবে? কারো ক্ষমতা নাই, কারণ এর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা বলেন। بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় কোরআন নাযিল করছি আমি, এর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? পৃথিবীর কোন মানুষ এটাকে ক্ষতি করতে পারবে না, রদ বদল করতে পারবে না, পাল্টাতে পারবে না, ক্ষমতা আল্লাহ, আল্লাহ তিনি নাযিল করছেন, তিনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যেই কোরআনের সাথে টক্কর দিতে যাবে সেই মরবে, কোরআনের কিছু হবে না, সেজন্য কোরআনের মধ্যে এমন কোন বিধান নাই, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা জানায় দেন। এই পৃথিবীতে প্রায় লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তার মধ্যে প্রত্যেকটা নবীকে তো আর কিতাব দেওয়া হয় না, তাই না? মাত্র কয়েকজন নবীকে কিতাব দেওয়া হয়েছে, আমরা সকলে জানি আসমানি কিতাব 104 খানা, 104 খানা, 100 খানা হলো সহিফা, আর 4 খানা বড় কিতাব, এক নাম্বার তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনুল কারীম। তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, কোরআন মাজিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর এই কোরআন যদি আমরা জীবনে কেউ মেনে নেই আমাদের জীবনটা রঙিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের পরেটা আপনার দুনিয়াতে শুরু, আপনাকে এই কোরআন নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা পড়ি না নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সরল সঠিক পথের দিকে চালান সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে আমরা দোয়া করি নামাজ মানে কি দোয়া নামাজের প্রত্যেকটা নামাজে আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া দোয়া করতে থাকি আমার আপনার পয়গাম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে জীবন গড়ছেন কেমন জীবন গড়ছেন তার সাহাবাই কেরাম তার প্রমাণ এবং সাহাবাই কেরাম থেকে শুরু করে তাবে তাবে ওই খুলাফায়ে রাশিদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এভাবে কোরআন মানলে ওয়ালা মানলে থাকবেই দুনিয়া সুবহানাল্লাহ আপনি না মানলে কোরআনে কোনো ক্ষতি হবে আপনি না মানলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে আপনি যদি আমার রাসূলকে রাসূল না মানেন আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না আপনি না মানলেও কোনো ক্ষতি নাই আপনি মানলেও আল্লাহর আল্লাহ নাই কথা বলেন ঠিক না ভাই আপনি মানলে কামিয়াবি না মানলে ধ্বংস হয়ে যাবে সেজন্য আমরা কোরআন মানব ইনশাআল্লাহ কোরআন দিয়ে যদি আমার আপনার জীবনটা গড়ি দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি কোরআন দিয়ে জীবন গড়ছিল সাহাবাই কেরাম কোরআন দিয়ে জীবন গড়ছে সাহাবাই কেরাম বাবা চেহারা দিয়া দাম হবে না মানুষ চেহারা দেখে কাউরে আল্লাহ তাআলা জান্নাত দিবে না আল্লাহ তাআলা জান্নাত দিবে মানুষের হার্ট দেখে কলিজা দেখে ভিতর ভিতর দেখে চেহারার গড়ন দেখে লাভ আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সুন্দর করে তৈরি করেছে কিন্তু কার মধ্যে দেখা যায় দেখা কেউ খাটো কেউ আবার লম্বা কেউ বা কালো কেউ বা সাদা আছে না নাই আছে নানান মানুষ নানান রকম কি ফেটকারি আমার আল্লাহর কাছে সুবহানাল্লাহ সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ 800 কোটি মানুষের কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কথা বলেন ঠিক না ঠিক না কারো হাতের আঙ্গুলের ছাপের সাথে ফিঙ্গার পিনের সাথে কারো ফিঙ্গার পিনের মিল নাই কি কারিগর কি কারিগর ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আল্লাহ বলতেছে নিশ্চয় আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী সুবহানাল্লাহ আল্লাহ যেমন সুন্দর তার সৃষ্টিটাও ওই রকম সুন্দর কথা বলেন ঠিক না ভাই বলতেছে আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে ডাকতে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষকে সুন্দর আবায়ক দিয়ে সৃষ্টি করছি এত সুন্দর করে আর কাউরে বানাই সুবহানাল্লাহ দেখেন না মানুষ কত সুন্দর মানুষ কত সুন্দর না কত সুন্দর তার মাথা কত সুন্দর তার হাত কত সুন্দর তার পা সব কিছু আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছে সুবহানাল্লাহ আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিবি